নমস্কার, আমাদের চ্যানেলে সবাইকে স্বাগত। চলে এসেছি নতুন ভিডিও নিয়ে। আজ রথ, আমাদের চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই রথযাত্রার শুভেচ্ছা। সবাই মেলায় যান, রথ টানুন, ঠাকুরের কাছে কামনা করুন। আর সেই সঙ্গে রথে স্পেশাল আজকে বানাবো খাজা। এই 2 কাপ ময়দা নেব, 1 কাপ প্রথমে ভরে রেখেছিলাম, আর 1 কাপ আমি ময়ান দেব, লবণ আমি ঘি দিয়ে ময়ান দেব। ঘি দিয়ে দিলে খাজাটা খেতে বেশি ভালো লাগবে। তেল দিয়েও করা যায়, রিফাইন তেল। ময়ান দেওয়া হয়ে গেছে, এই যে ময়দাটা একদম ঝুরো ঝুরো টাইপের হয়ে গেছে। আর মুঠো করলে মুঠোটা থেকে যাচ্ছে, এই যে এইরকম কিন্তু ময়দাটা মাখাতে হবে। এরপরে আমি অল্প অল্প জল দিয়ে মেখে নেব। মাখিয়ে নিয়েছি, এবার একটু দেবে নিচ্ছি, তাই 20-30 মিনিটের মতো রেখে দেব ঢাকা দিয়ে। মাখানো হয়ে গেছে, আমি 20-30 মিনিটের মতো রেখে দেব। ওপরটা একটু ঘি মাখিয়ে রেখে দেব, যাতে বাতাস না লেগে শক্ত হয়ে যায় ওপরেরটা। ঘুম থেকে উঠেছে, উঠে কোলে ঘোরাঘুরি করছে। ঘুমটা ভালো হয়েছে মামা? ওই ঘুম ঘুমিয়েছিল, চলে এসেছি, তখন ও একটু মন খারাপ করে ফেলে আর কান্নাকাটি করে। সঙ্গে সঙ্গে গিয়েছি ওর গলাপে। পুকুরে পাম্প বসানো হয়েছে, পাম্প চলছে সকাল থেকে, মানে গতদিন সকালে ওরম ছিল তো, মোটামুটি পাম্প চালাতে চালাতে সব কিছু ঠিকঠাক ছিল, কিন্তু আজকের আর ঠিক হয়নি। সকাল থেকে প্রচুর মাছ ভাসছে, বড় বড় মাছ, মানে দুপুর পর্যন্ত বড় বড় মাছ ছিল, ছোটো মাছ সব ভেসেছিল। তো ওই জন্য পাম্পটা চালানো হয়েছে, মানে জলটা উপর নিচ হলে বলে ভালো, তো ওই জন্য পাম্প চালা। এখনও মাছ, চুনো মাছগুলো ওই যে ওখানে কিবিল কিবিল করছে ওর কাছে, পুকুরের ধারে একদম। তো তার জন্য পাম্প চালানো হয়েছে, আর মা ওই কিছু ওষুধপত্র যেগুলো হয় আনা হয়েছে। দেখা যাচ্ছে যে যেহেতু ঠিকঠাক হয়নি, তার জন্য এই দোকান থেকে ওষুধপত্র আনা হয়েছে, ওষুধগুলো দেওয়া হচ্ছে। এখন অনেক সব ডুবে গেছে, মানে বিকেল দুপুর পর্যন্ত তাও বড় বড় মাছ ভেসেছিল। ওই সুস্মিতা তো বললো ওই মাছ ভাসছে কাল থেকে, ওই মেশিন দিয়ে জল গুলানো হচ্ছে, কালকে আবার পটাশ মারলাম, আজকে আবার দেখি সকালে মাছ ভেসেছে।
তাই আজকে আবার ওই ছেলে গিয়ে ওষুধ এনেছিল। সকালে একটা ওই লিকুইড ছিল সেটা মেরে দিয়েছিলাম, এখন একটু পাউডার ছিল ওইটা বালির সঙ্গে মিশিয়ে মেরে দিলাম। প্রায় 30 মিনিট হয়ে গেছে, 30 মিনিট পরে আমি আবার একটু দেবে নিচ্ছি। তো এই খাজাটা পুরি তো বিখ্যাত আর র তো পুরি বিখ্যাত। তো পুরিতে যখন পিসি যায়, আমাদের বড় পিসি পিসি যায়, তখন নিয়ে আসি, খুব খেতে ভালো লাগে। আজকে ওটাই করবো। এবারে আমি লেচি কেটে নেব। লেচিটা ঠিক হবে লুচির থেকে একটু বড় লেচি হবে। এই যে আমি এরমই করেছি, রুটিগুলো বেলে নিচ্ছি। একদম খুব পাতলা করে বেলতে হবে, মানে যতটা সম্ভব পাতলা করা যায়। বেলার সময় আটা বা ময়দা দিয়ে বেলা যাবে না, কর্নফ্লাওয়ার দিয়ে বেলতে হবে। এতটাই পাতলা করতে হবে যে নিচে চাকতিটা দেখা যাবে, হাতে নিলেও হাত দেখা যাবে। একদম রুমালের মতো লাগছে। আমি চারটে রুটি বেলে নিয়েছি, খুব পাতলা করে বেলেছি যতটা সম্ভব। এবারে আমি এর উপরে ঘি দেব, ব্রাশ থাকলে তো ভালো। আমি হাত দিয়ে মাখিয়ে দিচ্ছি পুরোটা ভালো করে, উপরে দিয়ে দিতে হবে। পিঁপড়ে এসে যাচ্ছে ঘির গন্ধে। এরপরে আমি কর্নফ্লাওয়ার ছড়িয়ে দেব এর উপরে। আমি পর ওরম চারটে রুটিতে করে দেব, এর উপরে বিছিয়ে দেব। আবার সেম উপরে ঘি দিয়ে দিচ্ছি, আবার এরকম ঘি দেওয়ার পরে কর্নফ্লাওয়ার দেব। এইভাবে চারটে রুটিতে করে দেব, মানে আমি চারটে লেয়ারই দেব। হালকা সাদা সাদা থাকলেও সমস্যা নেই। এরপরে আবার একটা রুটি দেব। ঘি দেবো সেম। এবারে 4 নম্বর রুটিটা, এবারে আমি মুড়ে দেব আর রোল করে দেব। পিঁপড়ে চলে আসছে এর গন্ধে, ঘির গন্ধে।
হালকা করে একটু চেপে দিচ্ছি। এবারে আমি ছুরি দিয়ে কেটে দেব। এই দুদিকে একটু করে বাদ দিয়ে দেব কেটে। করে বেলে নেব, এবারে আমি উনুন জ্বালাবো, ভাজবো এগুলো আর ওগুলো বেলে নেব। একটু হাসাহাসি করলাম, মানে এইসব কাজ করতে করতে একটু হাসাহাসি করলাম না, এনার্জিটা বেশি পাওয়া যায়, এই জন্য একটু মানে হাসির কথা যেগুলো হাসি মানে মনে পড়লো স্মৃতিগুলো সেগুলো বলছি আর হাসছি আর কি। এবারে আমি ভাজবো, উনুন ধরিয়ে দিল মুনের পাপা, ওদিকে দুটো কড়া বসিয়ে দিয়েছে, একটাতে ভাজবো আর একটাতে রস করব, রস লাগবে। দু কাপ চিনি দেব আর এক কাপ জল। খাঁচাগুলো এবার ভেজে নেব, এদিকে খাঁচাগুলো ভাজা হচ্ছে আর আমি এদিকে চিনি রস করছি, কয়েকটা এলাচ বীজ ছাড়িয়ে ফেলে দিয়েছি। রস হয়ে গেছে, হাতে একটু নিলে চিটচিটে ভাব আসবে, ঠান্ডা হলে তো আরো একটু তার তার ভাবটা চলে আসবে। নামিয়ে নিচ্ছি, একটু ঠান্ডা হোক তারপরে ভেজে রাখা খাজাগুলো দেব। এবারে ভেজে রাখা খাজাগুলো রসে দিয়ে দিচ্ছি, রসে প্রায় 1 মিনিটের মতো রাখলেই হবে। এই যে আমার খাজা রেডি, একদম মানে বলতে গেলে গরম গরম আছে এখনো। আজকে রত আমরা খাবো, সবাই চলে আসুন, খাজা এইভাবে করেছি। সবাই মিলে আমরা খাবো, আসুন তাহলে সবাই মিলে খাই। নমস্কার, আমাদের চ্যানেলের পক্ষ থেকে সবাইকে রথযাত্রার শুভেচ্ছা। সুস্মিতা তো আজকে ওই রথযাত্রা উপলক্ষে এই যে খাস্তা খাজা বানিয়েছে, এই যে দেখুন দেখতে দারুণ হয়েছে। ও মুনকে নিয়ে গেছে, মুন কিন্তু খেয়েছে, ওই জন্য বলছে মা ওকে আর বেশি দেবো না, তুমি আর খাও,
টেস্ট করো, আমি ওকে নিয়ে যাচ্ছি, এই জন্য আমি একটু টেস্ট করছি। দেখতে তো দারুণ হয়েছে এবং মুচমুচে আর সফট হয়েছে মনে হচ্ছে। মানে খেতে তো ভালোই হয়েছে, সফট হয়েছে। পুরো ভিডিওটা তো দেখলেন, খুবই ভালো লেগেছে নিশ্চয়ই। আর আমাদের তো এইভাবে পাশে থাকবেন। আর আজকে মানে সুস্মিতা এটা রথযাত্রা উপলক্ষে স্পেশাল খাস্তা বানিয়েছে। তাহলে বন্ধুরা ভালো থাকুন, সুস্থ থাকুন, আজকের মতো বিদায় দিয়ে দিন। আবার কিন্তু আসছি, টাটা।